হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে, আরেকবার ওয়েলকাম আমার চ্যানেলে আরশিয়া গ্রিফিন। ঘোরার ব্লগগুলো তো পরপরই দিচ্ছি, তো আজকে যে ব্লগটা থাকছে সেটা হচ্ছে আমার যে হোটেলে ছিলাম, হোটেল তাজ ভেঞ্চার আগ্রাতে। তো সেই হোটেলটারই একটা ছোট রিভিউ পাঠিয়ে দিলাম। ওভারঅল খুবই ভালো পছন্দ আমাদের হয়েছে, কারণ আমরা গুগল রিভিউ পড়েই এই হোটেলটা বুকিং করিয়েছিলাম। এটা জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার তোড়া পুলিশ চৌকি আছে ওখানে, আগ্রাতে নেমে মোটামুটি যাকেই বলবে বা যে কোনো গাড়িতেই তোড়া পুলিশ চৌকি বললেই সেখানে নিয়ে চলে আসবে। সেখান থেকে ওই মিনিট 5-7-এর রাস্তা একদম সোজা চলে আসছে। এখানে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হোটেলের বাইরেটায়। এই জায়গাটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, রাস্তাঘাটটা একটু খানা মানে খুব বেশি যে ডেভেলপড হয়েছে তা কিন্তু নয়। আশেপাশে বেশ কিছু হোটেল রয়েছে কিন্তু এখনও পর্যন্ত জায়গাটা দেখলাম আন্ডার কনস্ট্রাকশন। দূরে হয়তো দেখতেও পাচ্ছ বেশ কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে। তো যাই হোক, মোটামুটি আমাদের ওভারঅল হোটেলটা কিন্তু পছন্দ। এদের সব কিছু রেস্টুরেন্টের যিনি খাবার দাবার বলো, মানে স্টাফদের বিহেভিয়ার বলো, পরিষ্কার পরিচ্ছন্ন বলো, যে কোনো দিক দিয়ে কিন্তু ওভারঅল ভীষণই ভালো, আমাদের খুবই ভালো লেগেছে। তো চলো হোটেলের ভিতরে একটুখানি ঢুকছি। যেখানে সেখানে বলতে আমরা প্রথমে এখানে রিসেপশনে একটু কথা বলছিলাম, তো এইখানে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও করেছিলাম। এটা হচ্ছে রিসেপশন, মোটামুটি এখানেই রিসেপশনে বসে তুমি বেশ খানিকটা সময়ও কাটাতে পারবে না, বেশ সময় কাটাতে পারবে সরি। তো বেশ বড় সড়ই রিসেপশন, এই যে ফ্রন্ট ডেস্ক, এখানে তুমি সমস্ত কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ, যে বললাম স্টাফেরা ভীষণ পরিমাণে হেল্পফুল, আর এরই সঙ্গে লাগোয়া একটা রেস্টুরেন্টও এদের আছে। এই রেস্টুরেন্টের খাবার দাবার তো আমাদের বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমাদের মানে 5 দিনের হোটেল রুম ভাড়া যেটা পড়েছিল সেটা হচ্ছে প্রায় 15,000 টাকার মতো 5 দিনের জন্য। আর এই যে ব্ল্যাক সল্ট ফ্যামিলি রেস্টুরেন্ট দেখছো, আমাদের যখন আমরা বুকিং করিয়েছিলাম প্যাকেজে, তখন কিন্তু এই 5 দিনের যে হোটেল ভাড়ার সঙ্গে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল, উইথ ট্যাক্স নিয়ে আমাদের 5 দিনের খরচ পড়েছিল 15,000 টাকা। তো আমাদের মোটামুটি রিজনেবল মনে হয়েছিল, অতএব সেরকমভাবে আর কোনো অসুবিধে নেই। আর ওই যে বললাম ওভারঅল ঠিকঠাকই আছে। আর এরপরে চলো, আমি যে রুমটাতে মানে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটার একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। এটা আমাদের একতলায় ছিল, একতলা মিন যেটা আমরা ফার্স্ট ফ্লোর বলি, মানে এমনি কথা ওয়াইজ দোতলা, মানে নিচটা গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো একতলা বলে আমি সিঁড়ি দিয়েই উঠেছি, মাত্র কয়েকটাই তো সিঁড়ি, তো সিঁড়িটা দিয়েই উঠলাম। এদের লিফটের ব্যবস্থাও আছে, কোনো অসুবিধে নেই। আর একদম ওপরে এদের টেরাস, টেরাসে তুমি জামা কাপড় যদি কিছু ক্লিন করো তাহলেও তুমি করতে পারো। এদের নিজস্ব লন্ড্রি সার্ভিসও আছে, আয়রন করে তোমাকে এনে দেবে। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে তুমি ওপরে উঠতে পারো, আর এই দিকে লিফটের ব্যবস্থা, এই যে ডান দিকের পোর্শনটাতে। আর এইটা হচ্ছে এই লবি টাইপের, আরও যে সমস্ত ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো। আর এদের ওয়াইফাই 24 আওয়ার্স, তুমি যখন থেকেই হোটেলে ঢুকেছো তখন থেকেই কিন্তু ওয়াইফাই সার্ভিস অ্যাভেলেবেল। আর এই দিকের একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েও তুমি মানে হোটেলের নিচটায় নামতে পারো, মানে দুদিকেই সিঁড়ি। তো আমাদের এই 110 নম্বর রুম, এদের রুমে ঢোকার আগে যে কার্ডটা ওখানে দেখিয়ে তারপরে রুমের দরজা খোলা যায়, মানে তুমি বাইরে থেকে বাইরে বেরিয়ে যদি দরজা লক করে দাও সেক্ষেত্রে এই কার্ড ছাড়া তোমাকে এই দরজা কেউ খুলতে পারবে না। এরপর রুমে চলে এসেছি, রুমটা মোটামুটি আমরা তো আগেই ঢুকে গিয়েছিলাম, অথবা একদম পুরো রুম ওরকমভাবে দেখাতে পারছি না, আমরা ঢুকে গিয়েছিলাম, ঢুকে হয়তো বিছানায় একটু শুয়েও পড়েছিলাম একদম এসে। তো দুটো বেড আছে, আমরা 3 জন গিয়েছিলাম সেহেতু আমাদের 2 বেড যথেষ্ট, এসি রুম পরিষ্কার, যথেষ্ট বড়ই রুমটা। আর
সাজানো গোছানো। আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি যে টিভি রয়েছে, টিভিতে তো অবশ্যই কেবলে তুমি সমস্ত কিছু চ্যানেলই, বাংলা চ্যানেল থেকে শুরু করে যে কোনো চ্যানেলই মানে দেখতে পাবে। আর এই যে আমরা মোটামুটি রুমে ঢুকে পড়েছি, আর এখানের একটা বেশ এইরকম এই আয়নার সামনে মানে ড্রেসিং এরিয়ায় একটা বড় ড্রেসিং এরিয়া দিয়েছে। এই ড্রেসিং এরিয়ায় তুমি এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কেটল রয়েছে, গ্লাস রয়েছে, এগুলো তুমি নিজস্ব ঘরে বসে কিছু চাটা বানিয়ে নিতে পারো। আর এইখানের ড্রেসিং এরিয়াটা বেশ বড়। আর পাশে একটা ওয়ার্ড্রপ দিয়েছিল, একটাই ওয়ার্ড্রপ ছিল, এই ওয়ার্ড্রপে আমাদের জিনিসপত্র আমরা রেখেছিলাম। আর যেরকমভাবে হ্যাঙ্গার ট্যাঙ্গার রয়েছে সমস্ত কিছুই আছে। আর এক্সট্রা একটা লেপ টাইপস সেগুলোও রয়েছে, যেহেতু ঘরে এসির মধ্যে থাকা তো সেহেতু তো গায়ে ঢাকা না দিলে তো থাকা যাবে না। আর এইদিকে প্রত্যেক বেডের পাশেই একটা করে মানে সাইড টেবিল রয়েছে, সাইড টেবিলে তুমি জিনিস রাখতে পারো, চেয়ার টেবিল মানে ঘরে বসে আলাদা করে, বিছানায় যদি না বসো দুটো চেয়ার আছে, একটা টেবিলও রয়েছে। আমরা যদিও চেয়ারটাকে একটু এদিক ওদিক করেছি। আর এই জায়গাটা পুরোপুরি কিন্তু বন্ধ করা, মানে কাঁচের জানলা ঠিকই কিন্তু এই কাঁচের জানলাটা ফুললি লক করা। তো এই দিক থেকে দেখো দেখাচ্ছি গাছ মানে ঘরটা কিন্তু অনেকটাই বড়। আর তারপরে ওয়াশরুমে যেরকম ওয়াশ বেসিন আছে, টয়লেট যেরকম হয় মোটামুটি পরিষ্কার, মানে সব দিক দিয়েই কিন্তু খারাপ না, ভালো, টাওয়েল দিয়ে দিয়েছিলো। এছাড়া যা যা থাকে শাওয়ার বলো, কল বলো, যেটা রেগুলার, এছাড়া ওদের হ্যান্ড ওয়াশ যেগুলো ওরা পার্সোনালি দিয়ে দেয় সেগুলো তো ছিলই, সেই নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নয়। ক্লিন, ওয়েল মেনটেন, ওভারঅল ভীষণই ভালো। এরপর আমরা চলে যাব নিচে খেতে, মানে রাত্রে ডিনার করেছিলাম ওই দিন কিন্তু তোমার এই ওদের যে পার্সোনাল রেস্টুরেন্ট আছে সেইখানে। তো ওই রেস্টুরেন্টের ভেতরেই আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। ওদের বুফে সিস্টেমও আছে, কিন্তু সেটাতে তুমি ওই ব্রেকফাস্টের টাইমে কিছু কিছু দিন বুফে সিস্টেম হয়, যখন অনেক পিক আওয়ারে যখন লোকজন বেশি থাকে তখন কিন্তু ওদের ওই বুফে সিস্টেমটা চালু থাকে। আর এছাড়া নর্মালি ওরা তোমাকে ব্রেকফাস্ট নর্মালি সার্ভ করে দেবে। আর আমরা রাত্রে ডিনার খেতে গিয়েছিলাম, তো রাত্রে আমরা ভাত আর সিম্পল ভাত আর মাংস নিয়েছিলাম, কারণ সারাদিনের জার্নির পর আর অন্য কিছু ভালো লাগছিল না। তো এইটাই ভেতরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। বেশ বড় রেস্টুরেন্ট, মানে সব কিছুই বেশ আরামদায়ক, বসে ভালো লাগবে না, অবশ্যই রেস্টুরেন্টটা এসি, কোনো রকম কোনো অসুবিধা নেই, সার্ভিসও ভীষণ ভালো। আর যদি তোমরা যাও এই এই হোটেলে তাহলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে হ্যাঁ একটা কথা বলতে পারি, এটা কিন্তু মেন আগ্রা থেকে বেশ কিছুটা দূরত্বে, মানে এই জায়গাটা হচ্ছে এখনও ডেভেলপড, মানে আন্ডার ডেভেলপড এই জায়গাটা, মানে এই প্লেসটা, এই চত্বরটা, এই তোড়া পুলিশ চৌকির এই জায়গাটা, এখানটা কিন্তু এখনও আন্ডার ডেভেলপড। এখানে আস্তে আস্তে আরও ডেভেলপড হয়ে যাচ্ছে, হয়তো আরও বেশ কিছু বছর পর গেলে দেখব এখানটাও বেশ বড় সড়ো ডেভেলপড হয়ে গেছে, অনেক কিছু হোটেল পাতেও এখানে তৈরি হচ্ছে, এখানে অনেক হোটেল তৈরি হচ্ছে বা রিসর্ট টাইপের তৈরি হচ্ছে, ব্যাংকোয়েট হলও তৈরি হচ্ছে। এই যে রাত্রে আমাদের এই ডিনারে নিয়েছিলাম প্লেন ভাত আর মাংস আর স্যালাড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, গুড নাইট।